এত দুর্নীতি আমি তো আমার জীবনে কল্পনাই করতে পারি না, বিশেষ করে এখানে। সার্ভিস কমিশন কাকে চাকরি দিয়েছে তার ঠিক নেই, আমার নাম করে অন্য লোক চাকরি করছে। বলুন তো, তৃণমূলের আমলে কারা কারা সরকারি চাকরি পেয়েছে, পুরসভার চাকরি, শিক্ষকের চাকরি? আমি জানি এই প্রশ্নের উত্তর আপনারা অধিকাংশই জানেন। তৃণমূলের আমলে এই ১২ বছরে তারাই চাকরি পেয়েছে যারা তৃণমূলের নেতা কর্মীদের ছেলে, মেয়ে, ভাইপো, ভাইজি, বউ, শালি, শালা, এরা চাকরি পেয়েছে। আর না হলে দুই, যারা টাকা দিয়ে চাকরি কিনে নিতে পেরেছে তারা চাকরি পেয়েছে। কিন্তু একটা কথা কি আপনারা জানেন, তৃণমূলের আমলে শুধু মানুষই চাকরি পায়নি, ভূতেরাও চাকরি পেয়েছে। কি অবাক হয়ে যাচ্ছেন? আগেই আপনাদের বলেছি না বারবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে অবিশ্বাস্য বলে কিচ্ছু নেই। হ্যাঁ, এই তৃণমূলের আমলে ভূতেরাও চাকরি পেয়েছে, আজকে সেটা প্রমাণ হয়ে গেছে। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন কিভাবে ভূতেরা চাকরি পেল তৃণমূলের আমলে টাকা দিয়ে, সেটা দেখাতে এবং শোনাতে আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন এই বাংলার যখনই ভোট হয়, লোকসভা ভোট, বিধানসভা ভোট, পুরসভার ভোট বা পঞ্চায়েত ভোট, সেই ভোটে আমাদের পূর্বপুরুষরা যারা ইতিমধ্যেই মারা গেছেন এবং স্বর্গালোকে চলে গেছেন তারা ভোট দিতে আসেন। সেই ঘটনার কথা আপনারা জানেন, মৃত ব্যক্তিরাও আমাদের রাজ্যের ভোটে ভোট দিতে আসেন। আপনারা সারাদিন অপেক্ষা করলেই সেই আপনাদের মৃত আত্মীয় যারা আছেন তাদের সঙ্গে যে কোনো ভোট কেন্দ্রে দেখাও হয়ে যেতে পারে, সেই গল্প আপনারা শুনেছেন। এবার নতুন গল্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে ভূতেরাও নাকি টাকা দিয়ে চাকরি করছে, কিভাবে সম্ভব হলো? তার আগে ব্যাকগ্রাউন্ড একটু বলে দিই। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি নির্দেশ দিয়েছিলেন যে একাদশ দ্বাদশে যেসব নিয়োগ হয়েছে উচ্চ শিক্ষায়, উচ্চ মাধ্যমিকে যাদের নিয়োগ হয়েছে যে সমস্ত শিক্ষকদের, তাদের পুরো লিস্ট বার করতে হবে, ওএমআর সিট জমা দিতে হবে, ওএমআর সিট প্রকাশ করতে হবে, এবং কারা কারা সাদা খাতা জমা দিয়ে দু তিনটে প্রশ্নের উত্তর দিয়ে চাকরি করছে তাদের তালিকা বের করতে হবে। এই নির্দেশ দেওয়ার পর, এই রায় দেওয়ার পর আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে যায়, সেখানেও এই রায় বহাল থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এরপরে যায় সুপ্রিম কোর্টে, সেখানে ডিভিশন বেঞ্চে বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চেও এই রায় বহাল থাকে। শুধু একটাই পরিবর্তন হয়, ওএমআর সিট এখন প্রকাশ করতে হবে না, মুখ বন্ধ করা খামে আদালতে জমা দিতে হবে। কিন্তু এসএসসি কে পরিষ্কার নির্দেশ দেওয়া হয় কারা জালিগিরি করে চাকরি পেয়েছে, বিকৃত ওএমআর সিটে কাদের নাম আছে সেই লিস্ট প্রকাশ করতে হবে। এবং আপনারা এটাও জানেন সেই নির্দেশ শুনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি, স্কুল সার্ভিস কমিশন 907 জনের নাম প্রকাশ করে দিয়েছে যারা এই মুহূর্তে বাংলার কোনায় কোনায় বিভিন্ন স্কুলে উচ্চ মাধ্যমিকে শিক্ষকতা করছেন। সেই 907 জনের নামের মধ্যে যেমন আছে তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মনের নাম, তেমনি আছে পশ্চিম মেদিনীপুরের এক ব্যক্তি বানেশ্বর বেরার নাম। কেন এই 907 জনের মধ্যে এই দুজনের নাম বিশেষ করে বললাম? কারণ একটা খুব স্বাভাবিক ঘটনা, তৃণমূলের উত্তর দিনাজপুরের জেলা পরিষদের যিনি সভাধিপতি, অর্থাৎ যিনি এখন মন্ত্রীর সমপর্যায়ের মর্যাদা পান, সেই কবিতা বর্মন জেলা সভাধিপতি হয়েই নিজের জন্য একটা চাকরি বাগিয়ে নিয়েছেন এবং এটা প্রমাণ হয়ে গেছে, সাদা খাতা জমা নিয়ে কবিতা বর্মন চাকরি পেয়েছেন। কবিতা বর্মন অবশ্য এটা অস্বীকার করেছেন। মূল গল্পে যাওয়ার আগে একটা স্বাভাবিক ঘটনা, তৃণমূলের নেত্রী চাকরি পেয়েছে এবং তিনি কি বলছেন, তার নাম এই জালিগিরির লিস্টে উঠে আসার পর কি বলছেন কবিতা বর্মন, শুনুন একবার। তবে আমি 2016 সালে পরীক্ষা দিয়েছিলাম এবং সেই অনুযায়ী আমি পাশও করেছি এবং আমার ভাইবা হয়েছে, কাউন্সিলে আমাকে ডাকা হয়েছে, আমি সেখানেও গেছি, তারপরে আমি সেই অনুযায়ী চাকরি পেয়েছি। নাম আসলে কোর্ট প্রমাণ করুক, যে আমি সেরকম যদি ওরা প্রমাণ করতে পারে তাহলে সেই অনুযায়ী ওরা যা করবে করবে। এবার শোনাবো সেই অদ্ভুত গল্প, পশ্চিম মেদিনীপুরের সবং এর বানেশ্বর বেরার নাম, যিনি চাকরি পাননি 5 বছর ধরে বেকার, অথচ তার বদলে তার নাম নিয়ে, তার প্রোফাইল নিয়ে, তার রেজাল্ট নিয়ে
চাকরি করছেন একজন ভুতুরে বানেশ্বর বেরা, পশ্চিম মেদিনীপুরের সবং এর বানেশ্বর বেরা, যিনি আরটিআই করেছিলেন। 2016 সালে আপনারা জানেন একাদশ দ্বাদশের নিয়োগ হয়েছিল এবং সেই লিস্টটি জালিগিরি করে যারা নিয়োগ পেয়েছেন এমন 907 জনের তালিকা প্রকাশ করা হয়েছে। 2016 সালে এই পরীক্ষা হয়েছিল, ফল প্রকাশ করা হয়েছিল 2017 সালে। 2022 আগস্ট মাসে এই বানেশ্বর বেরা আরটিআই করেছিলেন এবং আরটিআই করে তিনি জানতে পেরেছিলেন তিনি লিখিত পরীক্ষায় 55-এর মধ্যে পেয়েছিলেন 53, মাত্র 2 নম্বর কাটতে পেরেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি। এবং শিক্ষাগত যোগ্যতার উপর যে নাম্বার দেওয়া হয় তাতে তিনি 35-এর মধ্যে পেয়েছিলেন 29, অর্থাৎ দেখা যাচ্ছে তিনি 80 নম্বর 90 নম্বর যে পরীক্ষা হয়েছিল সেই 90 নম্বরের মধ্যে তিনি পেয়েছিলেন 82। হাসতে হাসতে তার ইন্টারভিউতে ডাক পাবার কথা, এবং ইন্টারভিউতে তিনি 10-এর মধ্যে যদি 8ও পান তাহলে তার মোট নাম্বার হয় 90, এবং তিনি হাসতে হাসতে এই চাকরিটি পান। কিন্তু পশ্চিম মেদিনীপুরের বানেশ্বর বেরা 90-91 নম্বর স্কোর করেও তিনি চাকরি পাননি, 5 বছর ধরে তিনি বেকার আছেন। কিন্তু অবিশ্বাস্য ঘটনাটা করে ঘটেছে এরপরে, যে 907 জনের তালিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি বার করে দিল তার মধ্যে নাম রয়ে গেছে এই বানেশ্বর বেরা। অর্থাৎ বানেশ্বর বেরা নাকি জালিগিরি করে টাকা দিয়ে ওএমআরসি বিকৃত করে চাকরি পেয়েছে। পাড়ায় ফিসফিসানি শুরু হলো, বানেশ্বর বেরাকে লোকজন বলতে শুরু করলো, কিরে টাকা দিয়ে চাকরি পেলি? সাংবাদিকরা পৌঁছে গেলেন বানেশ্বর বেরার বাড়িতে, কিভাবে আপনি চাকরি পেলেন টাকা দিয়ে, দুর্নীতিতে আপনার নাম রয়েছে। বানেশ্বর বেরা পড়লেন আকাশ থেকে, তিনি তো চাকরি পানিনি, 90-এর মধ্যে 82 পেয়ে তিনি চাকরি পাননি, তাকে ভাইভাতে ইন্টারভিউতে ডাকেইনি, যার হাসতে হাসতে চাকরি পাবার কথা ছিল তিনি এখন হাসতে হাসতে বেকার আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অদ্ভুত ম্যাজিকে। চাকরি তিনি পাননি অথচ জালিগিরি করে চাকরির নেবার তালিকায় তার নাম উঠে গেল। কে করছে মানেশ্বর বেরার চাকরিটা, কোন ভূত করছে, সেটাই তো এখন বড় প্রশ্ন। কি বলছেন বানেশ্বর বেরা আকাশ থেকে পড়ার পর শুনুন আপনারা। সার্ভিস কমিশন কাকে চাকরি দিয়েছে তার ঠিক নেই, আমার নাম করে অন্য লোক চাকরি করছে, আমি যদি ভাই ভাই দিলাম না, আমার একাডেমিক এবং আমি আরটিআই করেছি, আমার একাডেমিক এবং হচ্ছে ওএমআরসির নাম্বার দেওয়া হয়েছে, কিন্তু আমি তো চাকরি ভাই ভাই দিলাম না, তাহলে আমি চাকরি করতে গেলাম কী করে? নিশ্চয়ই এটা কমিশন হচ্ছে এই চাকরি অন্য কাউকে বিক্রি করেছে এবং সেখানে মিথ্যে কথা বলছে। আমাকে চাকরি দেওয়া হয় না, আমি 5 বছর ধরে বেকার আছি। যদি কমিশন আমাকে চাকরি দিয়ে থাকে তার রেকমেন্ডেশন লেটার দেখাক এবং তার অ্যাপ্রুভাল লেটার দেখাক যে আমি 5 বছর ধরে তো চাকরি করছি, তাহলে আমার চাকরি। মানেশ্বর বেরা প্রশ্ন করেছেন কে তার চাকরি করছে, এটা এসএসসি কে বলতে হবে, তিনি এর শেষ দিকে ছাড়বেন। তিনিও কলকাতা হাইকোর্টে যাচ্ছেন এবং সাংবাদিকদের তিনি বলেছেন, আমাকে ইন্টারভিউতেই ডাকা হয়নি, আমি চাকরিই করছি না, 5 বছর ধরে বেকার, আমার নাম কি করে তালিকায় এলো, কি করে আপনারা প্রশ্ন করছেন, আমি কাকে টাকা দিয়ে চাকরি পেয়েছি, ভাবুন একবার অবস্থাটা। হাস্যকর একটা ব্যাপার চলছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে, চাকরি চুরির তালিকায় যার নাম উঠে গেল তিনি চাকরি পানিনি, তার নামে তার প্রোফাইলে তার রেজাল্ট দেখিয়ে অন্য একজন চাকরি করছে যার নাম আর শোধরাতে পারেনি এসএসসি। এত জালিগিরি করেছে, কোন জালিগিরিটা মেক আপ করবে এবার? তাই চাকরি না পাওয়া বানেশ্বর বেরার নাম উঠে গেল চাকরি চুরি করার তালিকায়। ভাবতে পারছেন, এই হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, যে সরকারটাকে আমরা পরিবর্তনের নামে 3-3 বার নবান্নের গদিতে বসিয়েছি। এই হচ্ছে পরিবর্তনের সরকার, যেখানে ভূতেরাও টাকা খরচ করে চাকরি পায়। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা, আমরা এই ধরনের অদ্ভুতরে খবর কোনোটাই চেপে রাখতে দেব না।